তো হে গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো আমাদের এই যে কাপ ইভেন্ট আছে না, এখানে যে কাপ ইভেন্টটা, তো এই কাপ ইভেন্টটা যখন ওপেন হবে তখন আমরা কিন্তু এই কাপ ইভেন্টের ভিতরে গিয়ে আমরা কীভাবে কাপ ইভেন্টের মিশনগুলো কমপ্লিট করবো সেটাই আজকে এই ভিডিওর ভিতরে কথা বলবো। এবং কাপ ইভেন্টের ভিতরে যে জিনিসগুলো আমাদের আইটেমগুলো একেবারে ফ্রিতে দেবে, তো সেগুলো আমরা কীভাবে ক্লেম করবো ওটা নিয়েই আমরা কিন্তু এই ভিডিওতে কথা বলবো। তো গাইজ, জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ না করে। হ্যাঁ, যারা এখনো ভিডিওটা লাইক করেনি, কি করছো, তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও, আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট, ভালো খারাপ যাইছা কমেন্ট করো, তবে নাইস ভিডিও, ভালো ভিডিও লাগলে আমি বেশি খুশি হব। হ্যাঁ, আর একটা জিনিস গাইজ তোমাদেরকে বলে দিই, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার দাদার চ্যানেল। তো এখানে তোমরা যাও, চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো ওর চ্যানেলে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, গেমার JMTT। তো ও কিন্তু ফ্রি ফায়ারের দারুণ দারুণ ফানি ফানি ভিডিও আপলোড করে, তো ডিসক্রিপশন বক্সে দেখো, গেমার JMTT চ্যানেলে যাও এবং ডিসক্রিপশনটা আমার ডিসক্রিপশনটা চেক করে ওর চ্যানেলে যাও এবং সবাই সাবস্ক্রাইব করে এসো, কারণ দেখো ইয়ার ও কিন্তু ফ্রি ফায়ারের ফানি ফানি খুব ভিডিও দেয়। তো চলো, এরপর আমরা সোজা ইভেন্টের ভিতরে চলে যাব। তো গাইজ, এখানে আসার পর তোমরা দেখতে পাবে আমাদের ইভেন্টের পেজটা এরকম হবে, যেটা আমি তোমাদেরকে কালকেই বুঝিয়ে দিয়েছিলাম। তো চলো, একের পর এক সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো সবকার প্রথমে এখানে আছে আফটার পার্টি। তো এখানে তোমাদেরকে বলেছিলাম যে লগইনের সাহায্যে এই ব্যাকপ্যাকটা আছে না, এই ব্যাকপ্যাকটা তোমরা একেবারে ফ্রিতে পাবে। তোমরা দেখতে পাবে FFWS এর ব্যাকপ্যাক, তো এটা কিন্তু লগইনের সাহায্যে একেবারে ফ্রিতে পাবো, সেটা কিন্তু আমরা 29 তারিখে লগইনের সাহায্যে একেবারে তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। এই যে এওকিং ক্যারেক্টারে আছে না, অ্যান্ড্রয় এওকিং ক্যারেক্টারে, ওখানে টোকেন, এবং এখানে তোমরা এই ব্যাকপ্যাকটা একেবারে ফ্রিতে পেয়ে যাবে। এরপর চলো নেক্সট, এখানে সোএস। তো সোএস ইভেন্টটা তো আমরা ওটা আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপর এখানে পিক অ্যান্ড উইন, তো তোমরা দেখতে পাবে এই পিক অ্যান্ড উইনটা আমাদের 3 দিন পর কিন্তু ওপেন হবে। তারপর এখানে সবকার নিচে আছে লাইভ স্ট্রিম, যেটা আমাদেরকে ওই গোলালের স্কিন ফ্রিতে পাবো না, ওটার কিন্তু লাইভ স্ট্রিম চলবে। তারপর এখানে আছে আমাদের রিডিম সেকশন, তো চলো আমরা রিডিম সেকশন যাব। তো তার আগে এখানে দেখে নাও, আমাদের টোকেন কিন্তু আছে 0, তো এই টোকেনগুলো কীভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। আর এখানে অ্যান্ড্রুর মিশন আছে, তো অ্যান্ড্রুর মিশনটা তোমরা কীভাবে কমপ্লিট করবে সেটা তোমাদেরকে বলে দেবো। তো চলো গাইজ, সবকার প্রথমে আমরা এখানে চলে যাব এই যে রিডিম সেকশনে। তো চলো রিডিম সেকশনে যাই। তো গাইজ, রিডিম সেকশনে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে এই যে গাড়ির স্কিন আছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো এখানে রিডিম সেকশন, এখানে কিন্তু আমাদের স্টোর 1, তো স্টোর 1 মানে এখানে ওপেন হয়ে গিয়েছে, তোমরা জিনিসগুলো নিতে পারবে। তারপর এখানে স্টোর 2, যেটা আমাদের কিছুদিন পর ওপেন হবে। তো গাইজ, এরপর আসল ব্যাপার হচ্ছে আমরা এই টোকেনগুলো কীভাবে পাবো, অর্থাৎ এই টোকেনগুলো আমরা কোথায় পাবো এবং কীভাবে পাবো এবং কীভাবে কী করবো। তো এই টোকেনগুলো কিন্তু আমরা পাবো, এখানে তোমরা দেখতে পাবে এখানে আছে, আমরা এই টোকেনগুলো কিন্তু আমরা এখানে দেখো 23 তারিখ থেকে আমরা কিন্তু পাবো, মানে এখানে ওই যে পিক অ্যান্ড উইন দেখালাম না, ওখান থেকেও পাবো। এবং এখানে প্রতিটা গেম থেকে বেরোনোর পর আমরা আনলিমিটেডভাবে পাবো, মানে একটা গেম থেকে বেরোনোর পর 10-15টা মানে আনলিমিটেডভাবে টোকেন পাবো, যে একদিনে 10-12টা এরকম না, তুমি যত গেম খেলবে তত কিন্তু টোকেন পাবে। তো গেম খেলার পর আমরা কিন্তু টোকেন পাবো, সেটা কিন্তু 23 তারিখের পর থেকে আমরা কিন্তু টোকেনগুলো পাবো। বুঝতে পারলে যে এই টোকেনগুলো 23 তারিখের পর গেম খেলার পর আমরা কিন্তু একেবারে পাবো। এরপর চলো নেক্সট, নেক্সট হচ্ছে এজেন্ট চেক ইন। তো গাইজ, এই চেক ইনের উপরে চলো ক্লিক করি। তো চেক ইনের উপরে ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশান আসছে, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম এই গ্রানাইটের স্কিনটা আমরা কিন্তু ফ্রিতে পাবো। তো চলো, এই চেক ইনটা কীভাবে করবে, তো চেক ইনটা করার জন্য এখানে চেক ইনে ক্লিক করবে। তো চেক ইনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে একটু ঘুরবে, তারপর এখানে চলো, এখানে কোনটা উঠছে কোনটা উঠছে গাইজ, এখানে কী উঠছে, বাস আমার এখানে কী উঠলো, স্কিনার। তো এরকমভাবে প্রতিদিন তুমি আসবে, এবং আসার পর এখানে চেক ইন ক্লিক করে লাস্ট পর্যন্ত আমরা গ্যারান্টাইন এই স্কিনটা একেবারে ফিরেতে পাবো। তো এটা তো হলো, এরপর চলো আমরা এই যে অ্যান্ড্রু এওকিং ক্যারেক্টারের এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে। তো চলো গাইজ, এই মিশনে চলে যাবো। তো সবকার প্রথমে উপর দেখতে পাবে এখানে কমপ্লিট ইন এনি গেম মোড, একটা যে কোনো গেম খেলে আমরা কিন্তু এটা একেবারে ফ্রিতে পেয়ে যাবো। এটা কী হচ্ছে, এটা কিন্তু আমরা লবিতে লাগিয়ে সেই ডায়মন্ড পাই ওটা। তারপর এই যে এই পুরো লাইনটা আছে না, এই পুরো লাইনটা কমপ্লিট করলে আমরা কিন্তু এওকিং ক্যারেক্টারটা একেবারে ফ্রিতে পাবো। তো কীভাবে কমপ্লিট করবে, তো এটা আমরা যতজন আছি না মানে আমাদের সার্ভারে, তো সবাই মিলে গেম প্লে করে আমাদেরকে এটা উঠাতে হবে। তারপর আছে নেক্সট, এরপর তোমরা দেখতে পাবে এই মিশনগুলো। তো গাইজ, এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে সেটা বলে দিচ্ছি। তো সবকার প্রথম মিশনটা হচ্ছে AK-47 দিয়ে আমাদেরকে দুটো এনিমি কিল করতে হবে। AK-47 দিয়ে দুটো এনিমি কিল, সেটা হচ্ছে ক্লাসিস গেমে। তো ক্লাসিস গেমে দুটো এনিমি কিল করতে হবে AK-47 দিয়ে, তাহলে এই টোকেনটা তোমরা পেয়ে যাবে। এরপর নেক্সট, এখানে ক্লাসিস হোক আর র্যাঙ্ক গেম হোক, এখানে 3টা ম্যাচ আমাদেরকে কমপ্লিট করলে আমরা কিন্তু পেয়ে যাবো। তো 3টা ম্যাচ খেলবে তাহলে এটা হবে। তারপর ক্লাসিস হোক আর র্যাঙ্ক গেম হোক, এখানে আমাদেরকে এখানে 1000 পয়েন্ট আমাদেরকে ড্যামেজ দিতে হবে, অর্থাৎ 1000 ড্যামেজ দিলে আমরা এটা মিশনটা কমপ্লিট করতে পারবো। তো এরকমভাবে এখানে যতগুলো মিশন আছে এগুলো সব কমপ্লিট করতে পারবে, এবং পিক অ্যান্ড উইন 3 দিন পর আসবে। তো পিক অ্যান্ড উইন আসার পর তোমাদেরকে পিক অ্যান্ড উইনটা বলে দেবো। তো গাইজ, তোমরা অবশ্যই আমাদের দাদার চ্যানেলটাকে চলে যাও, গেমার JMTT, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, তো সবাই যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসো। তো গাইজ, আজ পর্যন্ত এতটাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।